গতকালের পর ফের ফুটপাত দখলমুক্ত অভিযান কোতোয়ালি পুলিশের। পুলিশি কাজে বাধা দেওয়ায় আটক দোকানদারের কর্মচারীরা। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু সামগ্রী। শনিবার দুপুরে জলপাইগুড়ি শহরে দিনবাজার এবং মার্চেন্ট রোডের ঘটনা। শহরে যানজট সমস্যার সমাধানে কদমতলা, ডিবিসি রোড, মার্চেন্ট রোড, দিনবাজার, সমাজপাড়া সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় লক্ষাধিক টাকা খরচে ফুট তৈরি করা হয়েছে। অথচ ওই ফুটপাত পথচারীদের ব্যবহারের পরিবর্তে দখল নিয়েছেন ব্যবসায়ীরা। কোনো ব্যবসায়ী ফুটপাত দখল করে দোকান সাজিয়ে বসেন, আবার কোনো ব্যবসায়ী তার সামগ্রী ফুটপাতের ওপর সাজিয়ে রাখছে। ফুটপাত দখলের অভিযোগ দীর্ঘদিন থেকেই উঠে আসছে। এর আগেও অভিযান চালিয়েছে পুরসভা, কিন্তু কাজের কাজ না হওয়ায় ব্যবসায়ী সংগঠনকে সাথে নিয়ে অভিযানে নামলো কোতোয়ালি এবং সদর ট্রাফিক পুলিশ। গতকাল দিনবাজার সহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে সতর্ক করা হয়েছিল ব্যবসায়ীদের, কিন্তু আজ ফের একই চিত্র দেখা দেওয়ায় কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে ফুটপাতে রাখা ব্যবসায়ীদের মালপত্র বাজেয়াপ্ত করা হয় দিনবাজার এলাকায়। অভিযোগ, বাজেয়াপ্ত করা সামগ্রী পুলিশের গাড়ি থেকে নামাতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এক দোকান কর্মী, পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এটা প্রশাসনের একটা স্টেপ আর কি, যে জলপাইগুড়ি শহরের চারিদিকে ফুটপাত দখল হয়ে গেছে ব্যবসায়ীদের জন্য, সেটা ওনারা ক্লিয়ার করবেন। মিটিংও হয়ে গেছে কয়েকবার থানায়, গত সপ্তাহে মিটিং হয়েছে। তা আমরা বললাম যে আমাদের পূর্ণ সহযোগিতা আছে, আপনারা কাজ করবেন। সমস্যা আছে মানে পুলিশ আসলে ক্লিয়ার হয়ে যাচ্ছে, পুলিশ চলে যাওয়ার পরে আবার ভর্তি। আপনাদের কী করণীয়, আপনারা আজকে কী করছেন? অ্যাকচুয়ালি দেখেন, আমরা চাই যে প্রশাসন এটা স্টেপ নিক, দরকার হলে মাল যাদের দোকানের বাইরে মাল পড়ে আছে তাদের মাল সিজ করে নিয়ে যাক। এটা আমাদের সমিতির তরফ থেকে আমরা ওনাদের গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছি। আপনারা কি আজকে সহযোগিতা করছেন? নিশ্চয়ই করবো, কেন করবো না? এটা তো আমাদের স্বার্থটা, আমাদের না স্বার্থটা হচ্ছে জলপাইগুড়ি আপনার জনসাধারণের, তারা এদিকে এসে সুবিধা করে বাজার করতে পারছে না, এটা হচ্ছে জলপাইগুড়ির মানুষের প্রবলেম, আমাদের কোনো প্রবলেম নেই। আরও তো বেশ কিছু জায়গা রয়েছে দেখা যাচ্ছে, আরও প্রচুর জায়গা আছে, একদিনে এটা একদিনে সম্ভব না। আমি ওনাদের বলেছিলাম মিটিংয়েও যে আপনাদের যদি কন্টিনিউয়াস প্রসেস থাকে তাহলে এই কাজটা হবে, তানালি কাজটা সম্ভব। আপনার নাম আর পরিচয়? আমি মলয় সাহা, সভাপতি দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি।